আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখছিলেন যে আমাদের বিকে যে রাইস মিল স্টিল বডি, এটা দিয়ে ধান কিন্তু মারাই হচ্ছিল খুব মানে ইজি হরামিশে, কিন্তু আপনার যে ধান থেকে চাউল হয়ে আসছিল আপনারা দেখছেন। তো এটা অনেকেই বলেন অটো মেশিন কিনা, তো এটা কিন্তু অটো মেশিন না ভাইজান, এটা কিন্তু বাংলা মেশিনই স্টিল বডি, সম্পূর্ণ জাহাজের পাত কেটে কেটে তৈরি করা হয়েছে এই মেশিনটি। তো এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে আপনি একবার ধান দিলেই কিন্তু চাউলটা ঝরঝরে বের হয়ে আসবে, কিন্তু চাউলের সাথে যে কুড়া থাকে সেটা কিন্তু থাকবে, ওইটা আপনাকে পরে নেটিং কিংবা ফ্যানিং কিংবা কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া লাগবে। তো এই মেশিনটি আপনার দুই সেল তিনটা জালি, নিচে দুইটা জালি, উপরে একটা জালি দিয়ে এই মেশিনটি সেট আপ করা হয়েছে। এই মেশিনের শ্যাপটা কিন্তু অত্যাধিক মোটা, 2.5 ইঞ্চি একটি শ্যাপ দেওয়া আছে। লং লাস্টিংয়ের জন্য এই মেশিনটি ব্যবহার করবেন আপনারা। এই যে ইতিপূর্বে যে পুরাতন হলার আপনারা ব্যবহার করতেছেন, সেটা কিন্তু উপরের ওই ঢাকনাটা এক সিজন বা দুই সিজন পরে খেয়ে যাচ্ছে, ফুটা হয়ে যাচ্ছে, চেঞ্জ করা লাগছে, বারে বারে কেন পাল্টাও কেন পাল্টাও। তো এই মেশিনের ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কোনো সুযোগ নাই, একবার কিনলেই অনেক দিন চলে যাবে, দেখা গেলো 10 বছর 20 বছর একটা রাইস মিল আপনি চালাইতে পারবেন। তো এই বিকে রাইস মিল, এটা হচ্ছে তিন জালির রাইস মিল, এটার ডেলিভারি ক্যাপাসিটি 30 থেকে 35 মন প্রতি ঘন্টায় আপনি দিতে পারবেন। এটি চালাইতে হলে আপনাকে সর্বনিম্ন 30 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর ইউজ করা লাগবে। যদি কিনা আপনার 100% তামার মোটর হয়, জাহাজের শিপের মোটর হয় কিংবা জাহাজের মোটর হয় যেটাই বলেন না কেন, সেটা আপনি 25 হর্সের মোটর দিয়েও চালাতে পারবেন। তো এই মেশিনটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 32,000 টাকা। 31 জানুয়ারির আগ মুহূর্ত পর্যন্ত যদি কিনা আপনার মাল অর্ডার দেন, সেক্ষেত্রে ডেলিভারি সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছেন আপনার জেলা শহর পর্যন্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন, অবশ্যই মনে রাখবেন সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ। এই করোনার ক্লান্তিকালে অবশ্যই আপনি ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন, নিজে স্বাস্থ্যবিধি মেনে চলুন, অন্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।